দর্শকদের শুভেচ্ছা দিয়ে টিবিএস ইনসাইট শুরু করছি। আমি শাহরিয়ার খান, আমার সাথে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা আজকে আবারও গার্মেন্টস নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে আমাদের এখানে ডেনিম এক্সপো একটা হলো এবং সেখানে খুব ভালো একটা রেসপন্স ছিল, এবং আমরা সেই সময় একটা স্টোরি করেছিলাম যে আর 10 বছরের ভিতরে বাংলাদেশের এক্সপোর্ট $100 বিলিয়ন ফ্রম আরএমজি টার্গেট করা যাবে। এবং তারপরে আমরা আরেকটা স্টোরি করছি যে বাংলাদেশ একটা মেড ইন বাংলাদেশ সামিট করবে এই বছর নভেম্বরে, টু প্রমোট বাংলাদেশের যে একটা ব্র্যান্ড ইমেজ সেটাকে প্রমোট করার জন্য। এবং আমাদের বিজিএমইএ এবং গার্মেন্টস ওনার্স যারা আছে, গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স যারা আছেন, তারা খুব হোপফুল যে পৃথিবীতে শীঘ্রই বাংলাদেশ একটা চায়নার পরে আছে সেটা থেকে, হয়তো যেহেতু একটা গ্লোবাল পলিটিক্যাল চেঞ্জ আসছে, চায়না থেকে অনেক আমেরিকান বায়াররা সরে আসছে, ইউরোপিয়ান বায়াররা সরে আসছে, বাংলাদেশ হয়তো এক নম্বরে চলে যাবে শীঘ্রই। আর এত ভালো একটা সিচুয়েশনের ভিতরে আবার একটা খারাপ জিনিস হচ্ছে, সেটা কিন্তু সেই ইউক্রেন ওয়ার। আমরা বিভিন্ন প্রায় প্রতিদিনের প্রোগ্রামের মধ্যেই ইউক্রেন ওয়ার ঘুরে ফিরে আসে। এখন যেটা বিজিএমই ফিল করছে, যারা গার্মেন্টস তৈরি করছে, তারা ফিল করছে যে এই এই ওয়ার থেকে কেন্দ্র করে যে ইনফ্লেশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ডলার ক্রাইসিস, সব কিছু মিলে খাবারের অভাব, এবং সেই ইনফ্লেশন আমেরিকা ইউরোপ সব জায়গায় টাচ করেছে, বাংলাদেশের যে একটা ভালো রাইড হচ্ছিল, একটা ক্রমাগতভাবে বাংলাদেশ কিন্তু গার্মেন্টসের এক্সপোর্ট বেড়ে যাচ্ছিল, সেখানে একটা বিরাট ধাক্কা আসতে যাচ্ছে। রিয়াদ, একটু বলবেন যে কি ধরনের ভয়টা পাচ্ছে বিজিএমইএ যে এক্সপোর্ট কিভাবে এফেক্টেড হতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন আমাদের বেশ সম্ভাবনার কথা, গত কয়েকদিন আগেই আমাদের রিপোর্ট হয়েছে $100 বিলিয়ন আগামী 10 বছরের মধ্যে আমাদের একটা সম্ভাবনা আছে। গতকালকেও বিজিএমই সভাপতি এরকম একটা সম্ভাবনার কথা বলেছেন, কিন্তু পাশাপাশি উনি একটা বড় আশঙ্কার কথা বলেছেন যে এখন বিশ্বব্যাপী ইনফ্লেশন, বিশেষ করে আমেরিকায় গত 40 বছরের মধ্যে সবচেয়ে বেশি ইনফ্লেশন এখন আছে, ইউরোপের অনেকগুলো দেশেই গত 10 বছরের মধ্যে 1 দশকের মধ্যে সবচেয়ে বেশি ইনফ্লেশন। এই ইনফ্লেশনের কারণে স্বাভাবিকভাবেই তারা আশঙ্কা করছেন যে পোশাকের অর্ডারটা কিছুটা কমতে পারে, কেননা যখন ইনফ্লেশন হয় এরকম সময়ে এরকম পরিস্থিতিতে পোশাকের চাইতে খাদ্য পণ্য কেনার ক্ষেত্রে তারা বরং বেশি গুরুত্ব দেয়। এবং গতকাল বিজিএমইএ সভাপতি যেটা বলছিলেন প্রেস কনফারেন্সে, সেটা হলো যে যারা হয়তো বছরে 5টা পোশাক কিনতো, তারা ইনফ্লেশনের কারণে হয়তো এটা কমিয়ে 4টা পোশাক কিনতে পারে। এরকম সিচুয়েশনে স্বাভাবিকভাবে আমাদের এক্সপোর্টের মধ্যেই একটা ধাক্কা আসতে পারে। এখনো কি কোনো ধরনের এরকম ইন্ডিকেশন এই মুহূর্তে আছে, মানে আমরা যে অর্ডারগুলো পাইপলাইনে আছে, এমন কি হয়েছে যে অর্ডার কোনো ডেফার পেমেন্ট বা ডেফার্ড হচ্ছে, এই ধরনের কোনো সিচুয়েশন হয়েছে? হ্যাঁ, গতকালকে উনি এটাই বলেছেন যে অলরেডি তাদের কোনো কোনো বায়ার তাদেরকে অর্ডার যেটা নিয়ে নেগোসিয়েট হচ্ছিল সেটা গো স্লো অথবা ডেফার্ড করা অথবা হোল্ড করতে বলছেন। এবং ওনার আলোচনার পরে আমি একাধিক গার্মেন্টস উদ্যোক্তার সঙ্গে কথা বলেছিলাম, তারাও আমাকে, একজন গার্মেন্টস উদ্যোক্তা আমাকে বলেছেন যে তার দুজন বায়ার, তারা তাকে যে অর্ডারটা নিয়ে নেগোসিয়েশন হচ্ছিল, তারা বলছে যে আপাতত এই অর্ডারটা একটু স্লো, মানে এখনই তারা এটা কনফার্ম করছে না। তো এরকম আরও নিশ্চয়ই অন্যদের ক্ষেত্রেও এরকমই হচ্ছে, দ্যাট মিন্স একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে এই ইনফ্লেশনের কারণে। এবং এটা কি আমরা যদি কোভিড এর সময়ের কথা চিন্তা করি, যে সময় অনেক ডিমান্ড অনেকটা ইয়ে হয়ে গেছিল, নেমে গিয়েছিল, এবং পাশাপাশি অনেক ফ্যাক্টরিও বন্ধ হয়ে গিয়েছিল, বাট ওটার থেকে তো এটা সম্পূর্ণ ভিন্ন, বিকজ আপনি যখন কাস্টমার যদি না কিনতে চায় তখন তো আপনি কোথা থেকে কি করবেন, কাস্টমার যদি তার অ্যাবিলিটি না থাকে? সো এটা কি এমন কি হতে পারে যে এই জিনিসটা এই বছর থেকেই এটার হিটটা বোঝা যাবে? দেখুন, এখনও কিন্তু একেবারেই কনফার্ম না যে আমরা এখনই, কারণ ইউক্রেন যুদ্ধ, আসলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ কতদিন চলে এখনই বলা যাচ্ছে না, কিন্তু এই যুদ্ধটা যে খুব সহসাই শেষ হবে এরকম কোনো সম্ভাবনার কথাও আপাতত দেখা যাচ্ছে না। ফলে এটা যদি লম্বা সময় চলতে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের যে গতিতে রপ্তানিটা এগোচ্ছিল তাতে একটা ধাক্কা আসতে পারে। আচ্ছা, এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে ডলারের দাম বৃদ্ধি এবং একটা সরবরাহে একটা বিঘ্ন, এবং তার ফলে র মেটেরিয়ালের দামও বেড়ে গেছে। সো এমন কি হচ্ছে যে আমাদের যে ম্যানুফ্যাকচারাররা যারা অর্ডার পাচ্ছে তারা আসলে এখন হিমশিম খাচ্ছে র মেটেরিয়াল কিনে, সেটা একটা
নির্ধারিত মূল্যে সাপ্লাই দেওয়া। আপনি ঠিকই বলেছেন, আসলে তাদের এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হচ্ছে তারা অর্ডার পাচ্ছে, প্রচুর অর্ডার আসছে, কিন্তু তাদের যে র ম্যাটেরিয়াল, তারা ঠিক এক বছর আগে যেই দামে র ম্যাটেরিয়াল, এটার মূল কাঁচামাল আপনি জানেন কটন, সেই কটনের দাম গত এক বছর আগে যা ছিল, এক বছরের ব্যবধানে এটা প্রায় দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি হয়ে গেছে কটনের প্রাইস, যার কারণে এবং অন্যান্য এই যে আপনি জানেন কন্টেনার জট এবং কন্টেনার শিপিং শ্রীলঙ্কার প্রবলেম, অনেক 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 বেশি বেড়ে যাওয়া, এই নানান কারণে তাদের কস্ট অফ প্রোডাকশনটা অনেক বেড়ে গেছে। কিন্তু তারা বলছে যে তারা এখন বাড়তি প্রাইস পাচ্ছে, কিন্তু বাড়তি প্রাইস পেলেও তারা এখনো পর্যন্ত ওই প্রাইস নিয়ে তাদের স্ট্রাগলটা রয়েই গেছে, মানে তারা যে ফেয়ার প্রাইস অর্থাৎ যে হারে তার কস্ট বাড়ছে সেই হারে তার প্রাইসটা বাড়ছে না, ফলে তাদের ওই স্ট্রাগলটা এখনো রয়েই গেছে। সো এই যে এটা আমরা আরেকটু সিরিয়াস কয়েকটা নেগেটিভ কোশ্চেনের আগে আরেকটা প্রশ্ন আমার, যে এই যে মেড ইন বাংলাদেশটা করার প্ল্যান এখনো যেটা আছে, এটা আসলে কি, এই জিনিসটা দিয়ে কি করতে চাচ্ছিল? দেখুন, মেড ইন বাংলাদেশ যে উইকটা তারা করতে যাচ্ছে বিজিএমইয়ের উদ্যোগে মূলত, এটা সম্পর্কে বলার আগে আমি একটু পেছনে যাই। 2013 সালে যখন রানা প্লাজা ঘটনা ঘটলো, তার ঠিক ছয় মাস আগে তাজরিন ফ্যাশনসের অগ্নিকাণ্ড, এই দুইটা ঘটনার পর বিশ্বব্যাপী বাংলাদেশের ইমেজ ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং সারা পৃথিবীতে বাংলাদেশের পরিচিতিটা এমন এসেছে যে বাংলাদেশের তৈরি পোশাক খাত নন কমপ্লায়েন্ট, এবং এরপরে ক্রমাগত বাংলাদেশের তখন অর্ডার কমা বা নানান ধরনের চ্যালেঞ্জের মধ্যে বাংলাদেশ পড়ে গেছে, কিন্তু এরপরে বাংলাদেশের পোশাক খাতের কমপ্লায়েন্স তৈরির ক্ষেত্রে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ এসেছে। বাংলাদেশে এখন অনেকগুলো বিশ্বের মানে 160টার বেশি গ্রিন ফ্যাক্টরি এখন বিশ্বের ইউএসজিবিসির যে তালিকাভুক্ত যে সার্টিফাইড বিশ্বের শীর্ষ 10টা কারখানার মধ্যে 60টা এখন বাংলাদেশে, এরকম আরও অনেকগুলো গুড প্র্যাকটিস বাংলাদেশে আছে যেটা বিশ্ববাসী ঠিক সেভাবে জানছে না, তাদের মাথায় এখনও রয়ে গেছে রানা প্লাজা পূর্ববর্তী ওই বাংলাদেশ। এই যে গত রানা প্লাজার পরের যে সময়টা মানুষের একটা ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে, এটা আসলে বিশ্ববাসীকে জানানোর জন্য, বাংলাদেশে এনে তাদেরকে দেখানোর জন্যই মূলত তারা এই, এটা একটা শোকেস হবে অফ দ্য গুড প্র্যাকটিসেস দ্যাট যদি এর ভিতরে ধস না নামে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে যাই, এটা আমি শিওর যে অনেক অডিয়েন্সই চিন্তা করছে যে এখন ডলার একটা সমস্যা, ডলারের সরকার যে কন্ট্রোল করে সেটাও কিন্তু গার্মেন্টসের কথাটাই একটা বিরাট একটা বিবেচনায় থাকে, যে যে কারণে ডলারটাকে সরকার প্রাইসটাকে কন্ট্রোল করে। এখন বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত মূল্য হচ্ছে 86.50 টাকা, এই অ্যারাউন্ডের ফিগার, কিন্তু বাস্তবে হচ্ছে যে যেই পরিমাণ ডলার ক্রাইসিস হয়েছে সেটাতে দেখা যাচ্ছে যে আরও বেশি টাকা দিয়ে ডলার আসলে এলসিটা খোলা, রিয়েল ওয়ার্ল্ডে যখন বিজনেস করতে যায় তখন দেখা যায় যে 92, 93, 94 টাকাও হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কি গার্মেন্টসের যারা ব্যবসা করছে যে তাদের কি ক্ষেত্রে কি বেশি টাকা দিয়ে ক্রয় করে এনে কি 86 টাকায় তারা পেমেন্ট পাচ্ছে নাকি তারা ওই মার্কেট রেটেই টাকা পাচ্ছে? দেখুন, আমি একটু আগেই একজন উদ্যোক্তার সঙ্গে কথা বলেছি, উনি মূলত টেক্সটাইল উদ্যোক্তা, ওনারা কটন ইম্পোর্ট করার জন্য প্রচুর হিউজ পরিমাণ ওনাদের এলসি খুলতে হয়। উনি আমাকে জানালেন গতকালকেই উনি এলসি খুলেছেন, গভর্নমেন্টের রেট হলো 86 টাকা, কিন্তু ওনাকে খুলতে হয়েছে 95 টাকা রেটে, এবং উনি আরও বলেছেন যে যারা ছোট ছোট লটের এলসি যারা করে কয়েক হাজার ডলারের তাদেরকে ইভেন 97 টাকায়ও কিনতে হচ্ছে, 11 টাকা, এটা এটা মানে হিউজ ডিফারেন্স, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যে ডলারের রেটটা ঠিক করে দিয়েছে, বাংলাদেশ ব্যাংক কার্যত এটা এখন কন্ট্রোল করতে পারছে না, এতে আলটিমেটলি আমাদের যারা ইম্পোর্ট করে তারা প্রচণ্ড রকমের একটা প্রেশারের মধ্যে পড়ে গেছে এবং এটা ডেফিনেটলি তাদের প্রফিটেবিলিটিটাকে, হ্যাঁ মানে তারপরে যখন এক্সপোর্ট করছে মনে করেন একটা গার্মেন্ট সে এক্সপোর্ট করছে, সে তো ইম্পোর্ট করলো ওই দামে, এবং ধরেন এইটার সে তার টেক্সটাইল ম্যাটেরিয়াল করে তার তো বেশি টাকা দিয়ে তাকে খরচ করে একই ম্যাটেরিয়াল আনতে হলো, আবার আন্তর্জাতিক তেলের তুলার দামও বেশি, কিন্তু সে তো ওই টাকা দিয়ে কি বিক্রি করতে পারছে, সে কি রিটার্ন কি সেভাবে পাচ্ছে? এটা নিয়ে দেখুন, আমি একটু আগে একজন গার্মেন্টস উদ্যোক্তার সঙ্গে কথা বলেছি, উনি বলছেন যে ওনারা যেহেতু এলসি করার সময় ওনারা যেহেতু ব্যাক টু ব্যাক এলসি করে, অর্থাৎ গার্মেন্টস এক্সপোর্টার যারা তারা ব্যাক টু ব্যাক এলসি করার কারণে তাদের তো নগদ টাকা দিতে হয় না, ফলে তাদের এখানে ডিফারেন্সটা হয়তো খুব বেশি হয় না, কিন্তু যারা
সরাসরি ইম্পোর্ট করে লোকাল মার্কেটের জন্য, তাদের ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায়। এটা তার বক্তব্য, কিন্তু এটা আমরা হয়তো আরো দু একজনের সঙ্গে কথা বললে বিষয়টা আরেকটু ক্লিয়ার হতে পারত। এবং যে এক্সপোর্ট করে যে তার যখন বিল ক্লিয়ারেন্স হয় তখন সে কোন রেট পায়, সে কি 86 টাকা রেট পাচ্ছে নাকি বাজার মূল্য পাচ্ছে নাকি, এটা কি তার স্বাধীনতা আছে? এখানে এখানে দুইটা বক্তব্য আমি পেয়েছি। একজন বলছে যে তারা চাইলে মানে তারা ব্যাংক টু ব্যাংক যদি তাদের ওই নেগোসিয়েশন থাকে তাহলে তারা বেশি রেটে ব্যাংক একটা প্রিমিয়াম তাদেরকে দেয়, অথবা ব্যাংকের সাথে যদি তাদের নেগোসিয়েশন না হয় তারা অন্য কোনো কোথাও সেটা সেল করতে পারেন। কিন্তু আরেকজন আমাকে বলছেন যে না, এটা আসলে ওই ব্যাংকেই হয়তো কিছুটা তাদেরকে প্রিমিয়াম দেয়, তবে মূল কথা হচ্ছে এখানে একটা বড় গ্যাপ থেকে যায়। মানে যেই গ্যাপটা আসলে হওয়ার কথা, খুব সামান্য গ্যাপ হওয়ার কথা, আপনার এলসি খোলা এবং তার এক্সপোর্টের যে টাকাটা পাবে এই ডলার এবং টাকার মধ্যে, সেই গ্যাপটা আসলে এখন আগের জায়গা নেই। এটা অনেক 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 ওয়াইড, এবং যেই কারণেই আমার কোশ্চেন, কারণ এটা আগে হলো জিনিসটা কিন্তু স্ট্রিট প্রাইস আর ব্যাংকের সেন্ট্রাল ব্যাংকের প্রাইসের মধ্যে 1-2 টাকার ডিফারেন্স থাকতো, এত বেশি কোনো ছিল না। এখন তো আপনার কথা অনুযায়ী 11 টাকার ডিফারেন্স। সো ফাইনাল প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে বিজিএমএ ভয় পাচ্ছে যে ওয়ারের কারণে ইনফ্লেশন হবে, তো তার কি এখানে কি যেহেতু তারা টের পাচ্ছে তাদের কি কোনো প্রিপেয়ারনেস আছে, তারা কোনো চিন্তাভাবনা আছে যে এই হার্ড টাইমে কি করতে পারে? বিজিএমএ সভাপতি যেটা বলছিলেন যে তারা তাদের যারা মেম্বার আছেন, যারা এক্সপোর্টার আছেন, তাদেরকে তারা এই মেসেজটা অলরেডি জানিয়ে দিয়েছেন যে তারা বিষয়টা নিয়ে যাতে এখনই একটু সতর্কতার সাথে তারা এগোয়, এটা হচ্ছে একটা। আর তারা গভর্নমেন্টের কাছে এই রকম সিচুয়েশনে একটা পলিসি সাপোর্ট চান। পলিসি সাপোর্ট মিন্স হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফ্লেশনারি প্রেশারের বাইরে যাতে লোকালি যাতে তাদের উপর বাড়তি কোনো প্রেশার না আসে। যেমন আপনি জানেন সামনে বাজেট আছে, বাজেটে যদি তাদের উপর ট্যাক্স বেড়ে যায় এটা তাদের জন্য বাড়তি প্রেশার হতে পারে। তারা চাচ্ছে যে একটা লং টার্ম একটা ট্যাক্স পলিসি, অর্থাৎ যেই ট্যাক্স রেটটা আছে এটা যাতে আগামী অন্তত 5 বছর ফিক্সড থাকে, তারপরে বন্দর অথবা অন্যান্য জায়গায় কাস্টমস রিলেটেড যেই তারা তাদের কি বলে তাদের এক ধরনের প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতাগুলো যাতে তাদের জন্য ইজি করে দেওয়া হয়, তাহলে তারা মনে করতেছে যে তারা মানে রপ্তানির ক্ষেত্রে যে তাদের প্রতিযোগিতা সক্ষমতা সেটা ধরে রাখতে পারবে। ইন দি এন্ড ইট উইল বি গভর্নমেন্টের উপরেই হিউজ প্রেশার। আসলে আসলে এই ধরনের সিচুয়েশনে গভর্নমেন্টকেই শেষ পর্যন্ত কিন্তু যত রকম প্রেশার লস কোভিডের সময় যেটা নিতে হয়েছে যেটা হয়েছিল আবারও সেই আসলে এটা আসলে একটা দুশ্চিন্তার বিষয়। তো আপনাকে অনেক ধন্যবাদ, আর আম শিওর যে দর্শকরা এই প্রোগ্রামটা যদি শুনে থাকেন আপনারাও কিছুটা জ্ঞান বাড়লো এই বিষয়ে। আপনাদের যদি এই প্রোগ্রাম ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার দেবেন আর আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা।